এখন আমি অনুরোধ করছি তার সেমিস্টারের মাপি আচার্যকে আজকের অনুষ্ঠানের সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আমি আজ এফেক্টস অফ ড্রাগস ইন দ্য সোসাইটি বিষয়ে কিছু বলতে চাই। আমার নাম মাপি আচার্য, আমি করিমগঞ্জ আইন বিদ্যালয়ের একজন ছাত্রী। আমি আজ আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু আমাদের গ্রাম বা শহরাঞ্চলে নয়, সমস্ত বিশ্বে এটা অনেক প্রভাবিত করেছে, যা হলো মাদক। মাদক এমন পদার্থ যা আমাদের শরীর ও মনের কার্যকারিতা পরিবর্তন করতে পারে। যদিও কিছু ঔষধ চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অন্য অনেকগুলি বিনোদনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে যা আমাদের সতর্ক হওয়া অত্যন্ত দরকার। মাদকের অপব্যবহার ভারতে একটি গুরুতর সমস্যা, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে সচেতনতা সীমিত এবং মাদকের প্রাপ্যতা ব্যাপক। এটি শুধুমাত্র ব্যক্তি নয়, সমগ্র পরিবার ও সম্প্রদায়কে প্রভাবিত করে। মাদক দ্রব্যের অপব্যবহার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত করে, সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ককে ব্যাহত করে এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আসক্তি একটি রোগ এবং এটি যে কারো হতে পারে। এটা দুর্বলতা বা ইচ্ছা শক্তির অভাবের লক্ষণ নয়। যারা আসক্তির সাথে লড়াই করেছেন এবং তাদের এটি কাটিয়ে উঠতে আমাদের সমর্থন ও সহায়তা প্রয়োজন। মাদকাসক্তির নেতিবাচক প্রভাব। মাদকাসক্তি ব্যক্তি, তাদের পরিবার ও তাদের সম্প্রদায়ের উপর বিস্তৃত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখানে মাদকাসক্তির সবচেয়ে সাধারণ কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, তার মধ্যে প্রথম যা হলো শারীরিক স্বাস্থ্য সমস্যা। মাদকাসক্তি বিভিন্ন ধরনের শারীরিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, লিভারের রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থা। কিছু ক্ষেত্রে ড্রাগ ব্যবহার ওভারডোজ হতে পারে, যা মারাত্মকও হতে পারে। মাদকাসক্তির দ্বিতীয় নেতিবাচক যা প্রভাব রয়েছে সেটি হলো মানসিক স্বাস্থ্য সমস্যা। মাদকাসক্তি প্রায় মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত থাকে, যেমন বিষণ্ণতা, উদ্বেগ এবং সাইকোসিস। পদার্থের অভাবে বিদ্যমান মানসিক স্বাস্থ্যের অবস্থাকে আরো বাড়িয়ে তুলতে পারে। আইনি সমস্যা। মাদকাসক্তি বিভিন্ন আইনি সমস্যার কারণ হতে পারে, যেমন মাদকের দখল, প্রভাবের অধীনে গাড়ি চালানো এবং অত্যন্ত ফৌজদারি অপরাধ। এই আইনি সমস্যাগুলি দীর্ঘস্থায়ী পরিণতি হতে পারে, যেমন জেল, জরিমানা এবং চাকরি খুঁজে পেতে অনেক অসুবিধা হয়। আর্থিক সমস্যা। মাদকাসক্তি ব্যয়বহুল হতে পারে এবং ব্যক্তিরা তাদের আসক্তিকে সমর্থন করার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে পারে। এটি ঋণ এবং দেউলিয়া হওয়ার মতো আর্থিক সমস্যা হতে পারে। সম্পর্কের সমস্যা। মাদকাসক্তি বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে টেনে আনতে পারে, যা সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্বের দিকে পরিচালিত করে। কাজ ও স্কুলের কর্মক্ষমতার হ্রাস। মাদকাসক্তি একজন ব্যক্তির কর্মক্ষেত্রে বা স্কুলে ভালো কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে উৎপাদনশীলতা হ্রাস পায় এবং অনুপস্থিতি বৃদ্ধি পায়। সংক্রামক রোগের ঝুঁকি। ইঞ্জেকশন, ড্রাগ ব্যবহার, এইচআইভি এইডস এবং হেপাটাইটিসের মতো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। ভারতে মাদকের অবৈধ ব্যবহারের জন্য আইনি বিধান। ভারতে বিনোদনমূলক উদ্দেশ্যে ঔষধি ব্যবহার বেআইনি এবং 1985 সালে নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট NDPS দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইনটি ঔষধের উৎপাদন, চাষ, দখল, বিক্রয়, ক্রয়, পরিবহন এবং ব্যবহার নিষিদ্ধ করে। ভারতে মাদকের অবৈধ ব্যবহারের জন্য জরিমানা মাদকের ধরন এবং পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। NDPS আইনের কিছু মূল বিধান হল দখল। কোন মাদকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থ রাখা একটি অপরাধ। দখলের শাস্তি 6 মাস থেকে 20 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, যেটা 10,000 থেকে 2 লক্ষ পর্যন্ত হতে পারে। বিক্রয় ও প্রচার। যে কোনো ব্যক্তি যে কোনো মাদকদ্রব্য বা সাইকোট্রপিক পদার্থ উৎপাদন, বিক্রয়, পরিবহন, আমদানি বা রপ্তানি করে, যা তার 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা থেকে জরিমানা হতে পারে, এটি 1 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত হতে পারে। পুনরাবৃত্ত অপরাধের শাস্তি।
কোনো ব্যক্তি দ্বিতীয়বার মাদকদ্রব্যের অপরাধে দোষী সাব্যস্ত হলে তার দ্বিগুণ কারাদণ্ড জরিমানা হতে পারে। সম্পত্তি বাজেয়াপ্ত করা, কর্তৃপক্ষ মাদকের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে যদি বিশ্বাস করা হয় যে সম্পত্তিটি মাদক সংক্রান্ত কার্যকলাপের মাধ্যমে প্রাপ্ত হয়েছিল। প্রি ট্রায়াল আটক, কর্তৃপক্ষ মাদক অপরাধের তদন্ত ও বিচারের জন্য একজন ব্যক্তিকে 180 দিন পর্যন্ত আটকে রাখতে পারে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মাদক দ্রব্যের অপব্যবহার একটি জটিল সমস্যা এবং ভারতের শিক্ষা চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে এটি মোকাবিলার জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাই হোক, বিনোদনমূলক ব্যবহার সহ যে কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার NDPS আইনের অধীনে শাস্তির যোগ্য। এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ড্রাগ অপব্যবহার একটি প্রতিরোধমূলক সমস্যা। এটি প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সচেতনতা ও শিক্ষা। আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে সচেতন করতে হবে এবং সবাইকে এটি সচেতন করে দিতে হবে যে এটা ব্যবহার অত্যন্ত বিপদ এবং এটি কিভাবে আমাদের প্রভাবিত করে এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে শিক্ষিত করতে হবে। আমি আপনাদের সকলকে সতর্ক করার জন্য অনুরোধ করছি এবং আমাদের গ্রামে মাদক সম্পর্কিত সন্দেহজনক কার্যকলাপ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করছি। আসুন আমরা আমাদের গ্রামকে মাদকমুক্ত করতে এবং আমাদের সবার জন্য একটি স্বাস্থ্যকর নিরাপদ সম্প্রদায় তৈরি করতে একসাথে কাজ করি। ধন্যবাদ। আপনাদের অবগত